হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। সবার প্রতি দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম লাইফ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে। তো সেখানে এক আপু কমেন্ট করেছেন, লাইফ ইন দ্য ইউকে টেস্টটা রিটেন নাকি স্পিকিং টেস্ট? তো এটা হচ্ছে রিটেন টেস্ট, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটা দিতে হবে। অনলাইনে প্রশ্ন থাকবে, তো আপনি সেখানেই আনসার করবেন। তারপর আমি আরও একটা ভিডিও আপলোড করেছিলাম কেয়ার ভিসা নিয়ে। তো সেখানেও অনেক অনেক প্রশ্ন এসেছে কেয়ার ভিসা সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেছেন লন্ডনে আসতে চান কেয়ার ভিসায়, তো কত টাকা খরচ হবে, বউ তারপর মা বাবা নিয়ে আসা যাবে কি না। তো আপনারা যারা আসতে চান তারা তো অবশ্যই সব কিছু জেনে আসবেন। তো আমি যতটুকু জানি সেটাই বলছি। তো আমি জানি যে এদেশে আসলে আর কি কেয়ার ভিসায় বউ নিয়ে আসা যায়, তো মা বাবা আনা যায় কি না এটা আমি জানি না। তো এই আর কি। আর যারা আরও কয়েকজন প্রশ্ন করেছেন যে এদেশে আসার পরে নাকি জব পাওয়া যায় না। তো আমি শুনেছি যে যারা কেয়ার ভিসায় এসেছেন তারা জব নিয়েই এসেছেন। তো আর যারা জব পাননি তারা যদি এদেশে চলে আসেন আর কি, তো একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। সরি, আমার মেয়ে আর কি আমার সাথে আছে, তো আমার কথা শুনে ও কথা বলা ট্রাই করছে। তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আমরা আজকে একটা পার্কে এসেছি, তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখি, খুবই সুন্দর লাগছিল বিভিন্ন কালারের পাখিগুলো। আর এত মানে সুন্দর, এত কাছ থেকে আসলে এত সুন্দর পাখি আমি আগে দেখিনি। তো এই পার্কটাতে আজকে আমরা ফার্স্ট এসেছি, আর এটা নতুন করেছে, এখনও কাজ শেষ হয়নি। অনলাইনে যখন আমরা চেক করেছিলাম তখন মনে হয়েছিল যে অনেক সুন্দর। তো আমরা এসে দেখি এখানে কেউ নাই, জাস্ট কয়েকজন স্টাফ আছেন আর কোনো মানুষই নাই, শুধু আমরাই ছিলাম ভিজিটর্স। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে বাহিরেও আর কি বসা যায়। তো আমরা যেদিন এসেছিলাম অনেক বেশি গরম ছিল, তো বাহিরে অনেক ঠান্ডা ছিল বাট ভেতরে অনেক গরম ছিল। এটা হচ্ছে দুইটা আর কি, মানে ভেতরেও ইনডোর গেমও আছে আবার বাহিরেও চাইলে খেলা যাবে। তো এটা হচ্ছে মূলত ইনডোর গেমের জন্যই মানে পপুলার। তো আমরা রং টাইমে চলে এসেছি, এখানে আসতে হলে মানে ঠান্ডার সময় আসলে ভালো হবে, তাহলে বাচ্চারা এনজয় করতে পারবে। আজকে আমার মেয়েকে এখানে নিয়ে এসেছি, ও একদম মানে গরমে ঘেমে শেষ আর মুখটুক একবারে লাল হয়ে গিয়েছিল। এখানে ঢুকতে আমাদের 40 পাউন্ড লেগেছে, তো 40 পাউন্ড দিয়ে এখানে এসে আসলে আমাদের কোনো লাভই হয়নি, এখানে দেখার মতো কিছুই ছিল না। তো কি আর করা, এসেই যখন পড়েছি তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভেতরে মানে দাঁড়ানোই যাচ্ছিল না, এত গরম ছিল। আমরা ভেবেছিলাম যে বাহিরেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকবে বাচ্চাদের, তো এগুলো ছিল আসলে ইনডোর গেম, আমরা এতটা খেয়াল করিনি যখন এসেছিলাম। আর আমার হাজবেন্ড আসলে চেক করে এসেছে, তো এই কারণে আর কি আমি চেক করিনি। তো আমরা যেহেতু এখন যেহেতু সামার, তো বেশিরভাগই কিন্তু আউটডোরেই অ্যাক্টিভিটিসগুলো থাকে এই ধরনের, তো এটা আসলে ভেতরে। বাহিরেও আরেকটা পার্ক আছে বাট পার্কটা এতটা স্পেশাল না আর কি, নর্মাল পার্কের মতোই, আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন ভেতরে কিছুই নাই। তো এখানে একটা ক্যাফেও আছে, তো এই তো এখানে যদিও বেশি কিছু ছিল না, কফি তারপর ড্রিঙ্কস চিপস কেক এগুলোই ছিল, খুবই এক্সপেন্সিভ ছিল। আমরা জাস্ট দুইটা ড্রিঙ্কস আর টোর্টিলা চিপস আর সস অর্ডার করেছিলাম, আমাদের কাছ থেকে মেবি 20 or 30 পাউন্ড নিয়েছে। তো এটা যেহেতু অনেক দূরে, এটা ছিল একদম জঙ্গলের ভেতরে একটা ফার্ম হাউসের মতো, তো এখানে এতটা মানুষও আসে না।
আর এটা যেহেতু আমার কাছে মনে হয়েছে জাস্ট উইন্টারের জন্য মেবি, তো এখন যেহেতু সামার মানে এতটা মানুষজন নাই, আমরা জাস্ট আমরাই ছিলাম, আর কেউই ছিল না, আর স্টাফ মাত্র 5 থেকে 6 জনের মতো ছিল। তো এখানে একটা চেয়ারও রেখেছে এখানে বসে ফটো তোলার জন্য, তো এই তো এইগুলো আমরা অর্ডার করেছিলাম। তো এখানে আমার মেয়ে একটু সময় খেলা করেছে, যেহেতু এসেই পড়েছি বাচ্চা মানুষ, ওর যদিও অনেক গরম লাগছিল তারপরও যেতে চাচ্ছিল না। এগুলা কিন্তু আমাদের বাসার পাশেও এরকম একটা আছে, আপনাদের সাথে মেবি আরও অনেক ব্লগে আমি শেয়ার করেছি, তো এগুলা মানে এতটা স্পেশাল না যে এখানে এসে এগুলা মানে দেখতে হবে, এগুলো আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে সেখানেও আছে। তো তারপরও আর কি আমি ভেবেছিলাম যে আরও কোনো স্পেশাল হবে, যেহেতু এখন সামার দেখা যায় যে সব পার্কে অনেক অনেক মানুষ থাকে, তারপর অনেক স্পেশাল কিছু থাকে, তো আমরা আসলে রং জায়গায় চলে এসেছি। তো আজকে সারাটা দিনই আমাদের এখানে আসতে লেগে গিয়েছে, না হলে দেখা যেত আমরা অন্য কোনো জায়গায়ও যেতে পারতাম, যেহেতু এটা অনেক দূর আমাদের আসতে অনেক সময় লেগেছে, তো আমরা যদি আবার বাসায় যাই মানে অন্য জায়গায় যাই তাহলে বাসায় যেতে আমাদের লেট হয়ে যাবে, তো এই কারণে আর কোথাও যেতে পারিনি আজকে। আলিনা, এখন আমরা বাহিরে এসেছি, তো বাহিরে অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, তো এই তো এখানে দেখতে পাচ্ছেন বালু দিয়ে একটা ওনারা রেখেছেন এখানে বাচ্চাদের খেলার জন্য, আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি আর কি, ওনারা সবজিও এখানে চাষ করেন। তো আমার হাজবেন্ড এখানে একটা সাইকেল মানে পেয়েছে, ওনারা এই সাইকেলটা ইউজ করেন মেবি, তো ও এটা চালাচ্ছে, আর এখানে বাহিরেও বসার জায়গা আছে, তো এই তো এখানে বাহিরেও খেলা যায়, যেহেতু আজকে অনেক গরম ছিল বাহিরে আসলে দাঁড়ানোই যাচ্ছিল না। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তো আজকের দিনটা আসলে এতটাও ভালো কাটেনি, আমরা যা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি, তো যাই হোক আমি আসলে কাউকেই এখানে যেতে রেকমেন্ড করব না, তারপরে যদি আপনারা যেতে চান তাহলে উইন্টারে যাবেন, বাচ্চারা উইন্টার অ্যাক্টিভিটিসগুলো মানে এনজয় করতে পারবে, সামারে গেলে এতটা এনজয় করতে পারবে না। আমরা এখন বাসায় চলে এসেছি, এটা হচ্ছে বিকেলবেলা, আমার মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ও ওর ফ্রেন্ডের সাথে আমাদের গার্ডেনে খেলা করছে। দুপুরের দিকে কিন্তু অনেক গরম ছিল, বাট এখন বিকেলবেলা একটু ঠান্ডাও লাগছে এখন, তো বিকেল টাইমে একটু ঠান্ডা লাগে আর মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর কি, আকাশটা একদম অন্ধকার হয়ে গিয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি, ওরা এখানে খেলা করছে, যদি বাহিরে চলে যায় তো এই কারণে ওরা বাহিরে খেলা করলে আমি দাঁড়িয়ে থাকি, তো এই তো দেখতে পাচ্ছেন আকাশটা একদম অন্ধকার হয়ে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসবে, তো ভালোই হবে, আজকে যেই পরিমাণের গরম দিয়েছে একটা বৃষ্টি হলে অনেক ভালো হবে। এখন হচ্ছে রাতের বেলা, আমরা খাবার অর্ডার করেছি, এখানে ছিল নান রুটি, তারপর একটা বিরিয়ানি, এটা হচ্ছে কিমা বিরিয়ানি, আর এখানে হচ্ছে চিকেন টিক্কা, আর একটা হচ্ছে কারি, চিকেন কারি, এগুলো আমার হাজবেন্ডের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য, আমি একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, তো এগুলাই আমরা আজকে খেয়ে নিব রাতে। তো আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যাবে, আর আপনি তা সাথে সাথেই দেখে নিতে পারবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন, আর চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।